সুখের শিশির কাল সুখে পূর্ণ ধরা, এত ভঙ্গ বঙ্গ দেশ তবু রঙ্গ ভরা। ধনুর তনুর শেষ মকরের যোগ, সন্ধিক্ষণে তিন দিন মহাসুখ ভোগ। কবি ঈশ্বর গুপ্তের এই ছত্রকটের মধ্যে পৌষ সংক্রান্তির আনন্দময় দিকটি ছবি ফুটে ওঠে। বাঙালি বারো মাসে ১৩ পার্বণের একটি অন্যতম পার্বণ হল পৌষ সংক্রান্তি। পৌষ মাসের শেষ দিনে পালন করা হয় এই উৎসবটি। এই পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে আলপনা আকার ধুম পড়েছে গ্রামাঞ্চলে প্রত্যেকটি বাড়িতে। যদিও শহরের .com এর যুগে পিঠে পুলি তৈরি করা, আলপনা আঁকা, বুড়ির ঘর তৈরি করে বনভোজন করার দৃশ্য এখন আর পরিলক্ষিত হয় না, কিন্তু শহরের কোলাহল থেকে কিছুটা দূরে যে স্থানগুলো রয়েছে সে স্থানগুলোতে এখনও পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে বাড়ির উঠোন জুড়ে আলপনা আঁকা ও বুড়ি ঘর তৈরির ধুম পরিলক্ষিত হয়। শহরের বাড়িগুলোতে উঁচু উঁচু দেয়াল দিয়ে ঘেরা উঠোনে আলপনা আঁকা দৃশ্যটা সময়ের সাথে সাথে বিলুপ্ত হয়ে গেলেও শহর থেকে কিছুটা দূরে গ্রাম্য পরিবেশে এখনও পরিলক্ষিত হয় আলপনা আঁকা ও বুড়ি ঘর তৈরির দৃশ্য। শনিবার এমনই এক চিত্র পরিলক্ষিত হল আগরতলা শহর সংলগ্ন লঙ্কামোড়া এলাকায়। এদিন বুড়ি ঘর তৈরি করতে মেতে উঠেছে কঞ্চি কাঁচারা। আমরা বুড়িগোমান প্রত্যেক বছর আমরা এটা করি, এই দিনটার লিগে আশা করে বয়ে তাই ভাই বন্ধুরা মিললে এটা আনন্দ করে করি। এটা অনেক দিন লাগে, এটা ছয় দিন লাগছে প্রায় এটা বানাতে। এটা আমরা বাঁশ, কলা পাতা, কস্তুরি এগুলি দিয়ে বানাচ্ছি। এটা কিসের জন্য? আলুতির জন্য, বুড়ির ঘর বানাবো, পৌষ সংক্রান্তিতে বানাই। একদিকে রাত্রিকালীন বনভোজনের জন্য ছনু বাঁশ দিয়ে বুড়ি ঘরে তৈরি করতে ব্যস্ত কঞ্চি কাঁচারা, অপরদিকে বাড়ির উঠোন জুড়ে আলপনা করতে ব্যস্ত বাড়ির মহিলা ও কিশোরীরা। একবার পৌষ সংক্রান্তির সময় সৌন্দর্য আছে, লুটাই আমরা বাড়িতে আমরা পূজা পার্বণ করি, পিঠা পুলি পায়েস পিষ্টন পায়ে টায়া করে করে আমরা মাছ ধরে পাঁচ তরে করে আমরা পূজা করি আর কি। এটা মানে পৌষ সংক্রান্তি উপলক্ষে এটা করছি, তো পরশুদিন তো পৌষ সংক্রান্তি, তাই আমরা কিছুদিন আগে থেকে এটা শুরু করি আঁকার জন্য। এটাতে আমার খুব ভালো লাগে করতে। অনেক রকমের বিভিন্ন বিভিন্ন রকমের আলপনা এখানে আঁকা হয়। কী দিয়ে মূলত আলপনা আঁকা? মূলত এটা মানে গুড়ি, তারপরে চুন, অনেক বিভিন্ন রকমের কালার, পেন্সিল, প্রথমে পেন্সিল দিয়ে করি, তারপর আমরা মানে বিভিন্ন রকমের রং দিই, তারপর করি। সব মিলিয়ে চিরাচরিত ঐতিহ্য মেনে পৌষ সংক্রান্তির উৎসবে ব্যস্ত ৮ থেকে ৮০। সুমন গণের বিশেষ প্রতিবেদন, আর ই নিউজ।